এবার স্কুলে যাওয়ার সময় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠল। বাঁকুড়ার জয়পুরের ঘটনা, ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দীপক এবং দেবরাজ লোহার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। বাঁকুড়ার জয়পুরের ঘটনা, স্কুলে যাচ্ছিল ছাত্রী, সেই সময় তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ, দুই অভিযুক্ত গ্রেপ্তার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এবং তারপর আজ পূর্ব মেদিনীপুরের পটাশপুর, সেক্ষেত্রেও কিন্তু এক গৃহবধূকে স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, তারপর জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। আর গতকাল জয়নগর যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই ছবিও রেখেছে আপনাদের সামনে। অপহরণ করে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং সেই নিয়ে একেবারে উত্তাল হয়ে উঠে পরিস্থিতি। মারধরের ভিডিও ভাইরাল হয় এবং তারপর পটাশপুর থানা পুলিশ এসে পৌঁছেছে ঘটনাস্থলে। আবার গাড়িতে এখন যে উঠে গেল, বলে গেছে যে আমরা আমি ফিরে আসি, টাকা পয়সা সব নিয়ে নিয়ে নিয়েছে, রেপ করেছে, আমার সর্বনাশ করে দিয়েছে। তারপরে কি আপনারা এখান থেকে তুলে তাকে হাসপাতালে পাঠালে? আমরা জল বলছে, শুধু জল খাবে, জল ঢালছি, শুধু জল ঢালছি, শুধু বলছে আমাকে জল ঢাল, জল খাওয়া। তারপর আমরা ডাক্তারকে ডাকি, ডাক্তার এসে বলছে স্লাইন দিলো, একটা গ্যাসের ইঞ্জেকশন দিলো, যদি গ্যাস হয়ে গেছে। তারপর ডাক্তার বলছে আমি তো কিছু বলতে পারছি না, ওকে বাইরে নিয়ে চলে যাও। আমরা মুখ বেড়ে নিয়ে গেলাম, মুখ বেড়ে বলছে এরা কিছু বলছে স্ট্রোক হয়েছে, তোমরা তমলুক নিয়ে চলে যাও। এই তমলুক নিয়ে গেছিলো, সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে। কালকে রাত্রে মারা গেছে, মানে আজকে ভোরে মারা গেছে। আমরা জানতে পারি ভোরে, সকালে উঠে ভোরে জানতে পেরেছি যে মারা গেছে। ভয়াবহ, ভয়াবহ, এবং এ যেন বাড়ছে। এ যেন মনে করেছে অপরাধীরা যে যা খুশি আমরা করতে পারি, কেউ কিছু করার নেই। জয়নগর গতকাল একটা বাচ্চা মেয়ে, তার সরে পড়ে 9 বছর বয়স, এবার পটাশপুর, এত কিছুর পরেও লজ্জা হচ্ছে না, এর শেষ কোথায়? এর অসম্ভব ব্যাপার একটা হচ্ছে, যেখানে দুষ্কৃতীরা মনে করছে যেমন খুশি আমরা করব। আর নক্কারজনের সমস্ত ঘটনা, নৃশংস ঘটনা, একটা ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার মধ্যে আমি জানি না, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আজকে আরো উৎসাহিত হয়ে আরো বেশি উৎসবে মেতে উঠবেন। একদিকে মায়ের কোল খালি হচ্ছে, আরদিকে মুখ্যমন্ত্রী উৎসবে নেচে বেড়াচ্ছেন। এটা কখনো চলতে পারে না, এটা গোটা বাংলার, ভারতের, দেশের কাছে আমাদের মাথাটাকে হেট করে দিচ্ছে। আজকে এই ধরনের ঘটনা ঘটছে, তার একটিমাত্র কারণ হলো সমস্ত দুষ্কৃতি আজকে নিয়ন্ত্রণহীন একটা সমাজের মধ্যে থেকে, একটা আইনের শাসন যেখানে অবলুপ্ত হয়ে গেছে তার মধ্যে থেকে তারা ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে সরকারটা তাদের সরকার, পুলিশ এখানে কিছু করতে পারবে না, কারণ পুলিশও তো আক্রান্ত হয়ে যাচ্ছে। এইগুলোকে বন্ধ করা উচিত, এবং এটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গে। কেউ কোথাও ভয় বলে কারোর মনের মধ্যে কিছু নেই। তৃণমূল দলের পতাকা নিয়ে যা খুশি করা যায় মনে করা হচ্ছে, আর একদিকে এই ধরনের বিকৃত মনস্ক মানুষ, এই ধরনের অপরাধ কিছু লোক, তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা দেখেছে কামদুনি ঘটনায় কারোর কোনো শাস্তি হয়নি, শুধুমাত্র রাজনৈতিক কারণে এমনভাবে তদন্ত করা হয়েছে যেন প্রকৃত অপরাধীরা মুক্তি পেয়ে যায়।